নমস্কার, আপনারা দেখছেন ফিজিওওয়ার্ল্ড চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। আজকের ভিডিওর বিষয়বস্তু, আমাদের শরীরের বিভিন্ন অংশে যন্ত্রণা কেন হয় বা ব্যথা ফোলা কেন হয়, তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট আমরা স্পাইন বা মেরুদণ্ডের একটা স্কেলিটন পার্ট এনেছি। তো এইটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব, আর ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনাদের কারোর ঘাড়ের যন্ত্রণা হচ্ছে, কোমরের যন্ত্রণা হচ্ছে, পায়ের হাঁটুর নিচে থেকে ব্যথাটা, হিপ জয়েন্ট থেকে হাঁটুর নিচ থেকে হয়ে পুরো পায়ের আঙুল পর্যন্ত ছড়িয়ে পড়ছে, এবং এখানে শোল্ডার জয়েন্টের ব্যথা, কাঁধের ব্যথা থেকে হাতের আঙুল পর্যন্ত কীভাবে ছড়িয়ে যাচ্ছে সেটা আজকের আমি বলার চেষ্টা করব। এই স্পাইনের সমস্যা থেকে আমাদের যে যে সমস্যা, পেনগুলো অ্যারাইজ হয়, সেইগুলো আমি বোঝানোর চেষ্টা করব। আপনারা গুরুত্ব সহকারে ভিডিওটি স্ক্রিপ্ট না করে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের যে ব্যথা যন্ত্রণা কেন হয়, বিশেষ করে ঘাড়ে, কোমরে এবং হাতে এবং পায়ে, সেটা আপনারা জানতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্পাইনের স্কেলিটন পার্ট রয়েছে বা স্পাইনের ছবি রয়েছে। আমাদের শরীরের ঘাড়ের এখান থেকে, ঠিক এখান থেকে ঘাড়ের নিচ থেকে, এই জায়গা থেকে একদম লাস্ট হিপ জয়েন্টের একদম টেলবোন পর্যন্ত, এই পর্যন্ত 33টা ভাটিবা থাকে। এই 33টা ভাটিবাকে আমরা হচ্ছে 5টা ভাগে ভাগ করেছি: সার্ভাইকাল, থোরাসিক্স, লাম্বার, স্যাক্রাম এবং কক্সিস। এবং প্রত্যেকটা ভাগে, যেমন হচ্ছে সার্ভাইকাল, 7টা ভাটিবা নিয়ে হচ্ছে সার্ভাইকাল তৈরি হয়েছে। ঠিক এখান থেকে এই পর্যন্ত 7টা ভাটিবা নিয়ে সার্ভাইকাল, এখান থেকে সার্ভাইকালের পর থেকে 12টা থোরাসিক্স, এটাকে থোরাসিক্স বলা হয়। তাহলে সার্ভাইকালের পর থেকে হচ্ছে 12টা নিয়ে থোরাসিক্স, থোরাসিক্সের পর থেকে 5টা নিয়ে লাম্বার, লাম্বারের পর থেকে 5টা নিয়ে স্যাক্রাম, আর স্যাক্রামের পর থেকে 4টে নিয়ে কক্সিস। তাহলে আমরা 33টা ভাটিবা কিভাবে পেলাম? সার্ভাইকাল 7টা, 7 আর থোরাসিক্স 12টা, 12 × 7 = 19, লাম্বার 5টা, 19 × 5 = 24, আর স্যাক্রাম 5টা, 24 × 5 = 29, আর লাস্ট কক্সিস সেটা হচ্ছে 4টে, তাহলে 29 × 4 = 33। এই 33টা ভাটিবাকে আমরা 5টা ভাগে ভাগ করেছি। আর এই ভাটিবার নির্দিষ্ট কতকগুলো একটা গ্যাপ থাকে, এখানে প্রত্যেকটা ভাটিবার মাঝে একটা করে ডিস্ক থাকে, এই ডিস্কের সমস্যার কারণে আমাদের পেনগুলো অ্যারাইজ হয়। তাহলে আমি ব্যাপারটা বলছি, ভালো করে শোনার চেষ্টা করুন। ধরেন প্রত্যেকটা ডিস্কে, সার্ভাইকাল ডিস্ক, ধরেন ঘাড়ের যন্ত্রণার জন্যে, আমাদের ঘাড়ের যন্ত্রণার জন্যে সেই যন্ত্রণাটা নেমে হাত পর্যন্ত আসতে পারে। তাহলে কি হবে, আমাদের টোটাল বডিটা যে হচ্ছে এখানে যে ডিস্কগুলো রয়েছে, যে স্পাইনের মধ্যে যে ডিস্কগুলো রয়েছে, সেই ডিস্কগুলো যদি মার্জিন কোনো কারণে, একটা নির্দিষ্ট মার্জিন থাকে, অনেক সময় দেখবেন আপনারা এক্স রে করলেন, এক্স রেতে সব কিছু নর্মাল আসছে, কিন্তু সেক্ষেত্রে আপনার ব্যথা, অসহ্য ব্যথা হচ্ছে, ডাক্তার বললো এক্স রেতে, এক্স রে রিপোর্টে সব কিছু ওকে আছে, বা হয়তো একটু অস্টিওভাইট চেঞ্জ আছে, কিন্তু অসহ্য যন্ত্রণায় হাত নাড়াতে পারছেন না, ঘাড় ঘোরাতে পারছেন না, বা কোমরের ক্ষেত্রেও তাই, অসহ্য যন্ত্রণা, আপনারা এক্স রে নর্মাল পাচ্ছেন, কিন্তু সমস্যাটা তাহলে কি? সমস্যা হলো যে এক্স রেতে আপনার স্কেলিটন পার্টের ছবিটা আসবে, কিন্তু ডিস্কের গ্যাপ, মার্জিন কতটা কমে গেছে, বেশি হয়েছে, সেটা জানার জন্য, পুঙ্খানুপুঙ্খভাবে জানার জন্য আপনাদেরকে ডাক্তারবাবু অনেক সময় এমআরআই করতে দেয়। তো এমআরআই করতে দেয় কিসের জন্যে? যে ওই মার্জিনটা বা ওর প্রকৃত ফিচারটা কী হয়েছে, যে কিসের জন্যে যন্ত্রণাটা হচ্ছে, কতটা গ্যাপ তৈরি হয়েছে, সেটা এমআরআই করলে বোঝা যায়। এবারে ধরেন আমি যে পার্টে, আসল ব্যাপারে চলে যাই, তো দু কটা সার্ভাইকাল, এখান থেকে যে নার্ভগুলো রেডিয়েট করে আমাদের, যেমন এই ওপরে হাতগুলোকে আমরা
মেডিকেল টার্মের ভাষায় বলে থাকি আপার এক্সট্রিমিটি বা আপার লিম্ব। এই আপার লিম্ব পরিচালনা করবার জন্য এখান থেকে সার্ভাইকাল রিজনে যে নার্ভ রুটগুলো ডিস্ট্রিবিউট করে তারা প্রোভাইড করে। তারপরে লাম্বারের ক্ষেত্রেও ঠিক, আমাদের যখন আমরা হচ্ছে পায়ের যে অংশ সেটাকে আমাদের মেডিকেল টার্মের ভাষায় বলা হয় লোয়ার এক্সট্রিমিটি বা লোয়ার লিম্ব, বা আমাদের পা বা এই যে বলে থাকি। কিন্তু সেটাকে পরিচালনা করতে গেলে লাম্বার রিজিয়ন থেকে যে বা কক্সিস বা স্যাক্রাম থেকে যে নার্ভ রুটগুলো ডিস্ট্রিবিউট করে তার উপরে নির্ভর করে হচ্ছে আমাদের ব্যথাটা বাড়ে কমে। এবারে কি হবে, ডিস্কের মার্জিন যদি গ্যাপ যদি কম হয় তখন সমস্যাটা জেগে ওঠে। যখন দেখছেন কারোর ব্যথা হঠাৎ করে ভালো হয়ে যাচ্ছে, একদম স্বাভাবিক হয়ে যাচ্ছে, আবার মাঝে করে অসহ্য যন্ত্রণা, কিসের জন্য হয়? যখন ডিস্কের গ্যাপটা যতটা গ্যাপ থাকা দরকার, আর এইগুলো দেখবেন এগুলো সমস্ত হচ্ছে নার্ভ রুট হচ্ছে রেডিয়েট করেছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করার জন্যে। এবারে ধরেন আপনার এখানে আমি এখানে ধরেন আপনার অ্যাপ্রক্সিমেট থাকার দরকার হচ্ছে 10 মিলিমিটার, 0.10 মিলিমিটার থাকার দরকার। সেখানে হচ্ছে আপনার আছে হয়তো মানে 0.5 মিলিমিটার হয়ে গেছে বা 4.76 মিলিমিটার হয়ে গেছে, তাহলে এই যে মার্জিনটা কমছে, এবারে মার্জিন কমার কারণে এখান থেকে যে নার্ভ রুটের উপরে যে চাপটা পড়ছে, নার্ভ রুটের এই যে পাশ থেকে যে সমস্ত নার্ভ রুট ছোটো ছোটো এইগুলো একটা নার্ভ রুট বেরিয়ে গিয়ে আমাদের এই হচ্ছে আপার লিম বা টোটাল হচ্ছে মানে এক্সট্রিমিটিগুলোকে পরিচালনা করছে, তাহলে তার উপরে যখন চাপটা সৃষ্টি হচ্ছে সেই চাপ সৃষ্টি হওয়ার কারণে পেনটা জেগে উঠছে। এবারে পেনটা জেগে ওঠার সাথে সাথে কি হচ্ছে, পেনটা জেগে ওঠার সাথে সাথে তখন হচ্ছে ব্যথাটা আমাদের মানে ব্যথাটা বাড়ছে বা ওখানে নার্ভ রুটের চাপ পড়ার কারণে ব্যথাটা বাড়ছে। এবার কখনো কখনো ব্যথাটা আবার কমে যাচ্ছে, তখন হয়তো আমাদের শোয়া বা চলা ফেরার কারণে নার্ভ রুটটা কিছু কিছু কারণে রিলিজ করে দিচ্ছে। তাহলে এই সমস্যার জন্যে আমরা ডাক্তারবাবুর কাছে যাই। এই সমস্যার জন্যে আমরা ডাক্তারবাবুর কাছে যাই কি, কোনো যন্ত্রণা নিয়ে, আমাদের হাড়ের যন্ত্রণা নিয়ে ডাক্তারবাবুর কাছে যাই। কিন্তু প্রকৃত ক্ষেত্রে যে কোনো হাড়ের যন্ত্রণা যদি আপনার ক্রনিক স্টেজে চলে যায়, সেই হাড়ের যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা বলুন, তারপর কোমরের যন্ত্রণা বলুন, এগুলো আপনাকে কমপ্লিট কিওরেবল নয়, এটাকে পুরোপুরি সারানো যাবে না, তাহলে আপনারা ডাক্তারবাবুর কাছে কেন যান? যে যদি আমি রোগটা পুরোপুরি সারাতে না পারি তাহলে ডাক্তারবাবুর কাছে কেন যাব? সেই কারণেই বলছি যে ডাক্তারবাবুর কাছে আপনাদের তখনই যেতে হবে যন্ত্রণা লাঘব করাবার জন্য আর প্রিকুয়েশান নেওয়ার জন্য, যাতে পরবর্তী ক্ষেত্রে যে আপনার এই যন্ত্রণাটা না আর ফিরে আসে। এবার আপনি যদি সচেতন থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার যন্ত্রণাটা হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। তার কারণ এই ডিস্কগুলোকে যদি হচ্ছে এই যে প্যারাস্পাইন যেখানে মাসালগুলো থাকে তার জন্য নিয়মিত যদি এক্সারসাইজ করা হয় তখন এই প্যারাস্পাইন মাসালগুলো হচ্ছে বিল্ড আপ করে, তখন আমরা আবার আগের অবস্থায় ফিরে যাই। তাই আপনারা যখন এই সমস্যা নিয়ে ডাক্তারবাবুর কাছে যান, ডাক্তারবাবু ফিজিওথেরাপি লিখে দেয়, তাহলে ডাক্তারবাবুর সাথে ফিজিওথেরাপির কী সম্পর্ক? হ্যাঁ, একটা ভাইটাল রোল প্লে করছে, যেটা হচ্ছে এই ডিস্কের কারণে ডিস্কের গ্যাপ কমে গেছে। তাহলে আপনি ডাক্তারবাবুর কাছে গেছেন, অসহ্য যন্ত্রণা হচ্ছে, ডাক্তারবাবু কী করলেন, আপনার যন্ত্রণার জন্যে কোনো মেডিসিন দিলেন, আবার আমাদের শরীরের হাড়ের এই যে সমস্ত রোগগুলো হয়, যে হাড়ের ঘাড়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, শোল্ডার জয়েন্টের যে পেন, এগুলো যে হয় তার কতগুলো নির্দিষ্ট কারণ রয়েছে। যেমন সেই নির্দিষ্ট কারণগুলো কি, যেমন মেটাবলিক ডিসঅর্ডার যেটাকে বিপাক ক্রিয়ার ফল বলা হয়, আবার কি হবে ডিজেনারেটিভ চেঞ্জ, মানে আপনার কোনো কারণে শরীরের মধ্যে কোনো হাড়ের ওই হচ্ছে চেঞ্জিং হচ্ছে, যেমন প্যাথোলজিক্যাল চেঞ্জ দেখা যায়। কারোর ক্ষেত্রে দেখবেন পায়ের তলায় সূচ ফোটানোর মতন ব্যথা, যেটাকে ক্যালকেনিয়াম স্পার বলা হয়, তার কারণ কি, ওখানে বনি প্রজেকশন হয়েছে, হাড়ের গ্রোথ হয়েছে, সেক্ষেত্রে প্যাথোলজিক্যাল চেঞ্জ এসে গেছে আপনার। আবার কারোর কারোর ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেশি হওয়ার কারণে সমস্ত যন্ত্রণা বেড়ে যায়। তাহলে এর অ্যাকচুয়াল যে কোনো যন্ত্রণা, হাড় জড়িত যে কোনো যন্ত্রণা, এর কিন্তু অ্যাকচুয়াল কোনো কারণ নেই,
অ্যাকচুয়াল কারণ নেই বলে সেই জন্য এই রোগটা পুরোপুরি সারানো যায় না, যে রোগের অ্যাকচুয়াল কারণ খুঁজে পাওয়া যায় না। কিন্তু আদার কজ, আনুষঙ্গিক কারণ অনেক আছে। যেমন আপনার হাড়ের রোগ কিসের জন্য হচ্ছে, ঘাড়ের যন্ত্রণা কেমন হচ্ছে, ডিস্কের গ্যাপ কমে গেলে হতে পারে, আপনার শরীরের হাড়ের ক্ষয় শুরু হলে হতে পারে, আপনার যদি কোনো কারণে চোট আঘাত লেগে থাকে তার কারণে হতে পারে, তারপর যদি কোনো কারণে মেটাবলিক ডিসঅর্ডারের কারণে বিপাকক্রিয়ার ফলে হতে পারে, পিউরিন ডিপোজিশনের কারণে হতে পারে, আবার ব্লাডের কতগুলো চেঞ্জের কারণে যেমন ইউরিক অ্যাসিড হাই হয়ে গেলেও হতে পারে। তো এই সমস্ত কারণে হতে পারে, কিন্তু আদার কজ প্রচুর বলে শেষ করা যাবে না। কিন্তু এর প্রকৃত কারণটা অ্যাকচুয়াল বা এক্স্যাক্ট অ্যাটিওলজিটা এখনও খুঁজে পাওয়া যায়নি। আর যে রোগে, বিশেষ করে হাড়ের রোগের ক্ষেত্রে এক্স্যাক্ট অ্যাটিওলজি যার জানা যায় না, তাহলে সেই রোগটা পুরোপুরি কিওরেবল নয় বা পুরোপুরি সারানো সম্ভব নয়। সুতরাং আপনারা ভাববেন কি তাহলে কি আমরা এই, হ্যাঁ, যার হাড়ের রোগ ক্রনিক স্টেজে বারবার ফিরে আসছে তাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে, সে যদি সতর্কতা থাকে আর ফিজিও ম্যানেজমেন্ট যে এক্সারসাইজগুলো নির্ধারিত করা হয় সেগুলো যদি করা হয় তাহলে কি হবে, সে অনেকটা ভালো থাকবে। ছোট্ট করে আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যেটা বোঝানোর জন্যে। ধরেন আপনার বাড়ির সামনে পিচের রাস্তা রয়েছে, সেই পিচের রাস্তাটা রোলিং করে দেওয়া হলো, রোলিং করে দেওয়ার পরে রাস্তাটা এবড়ো খেবড়ো অবস্থাটা মিটে গেল। তো এবড়ো খেবড়ো অবস্থাটা মিটে যাওয়ার পরে কি হলো, আপনারা দায়িত্ব সহকারে যদি ওই রাস্তাটা ভালোভাবে, কোনো বড় ট্রাক, হেভি ওয়েট ট্রাক যদি না ওখানে যেতে দেন বা কোনো কেউ খোঁড়াখুঁড়ি, গর্ত খোঁড়াখুঁড়ি না করেন, তাহলে রাস্তাটা অনেক দিন ভালো থাকবে। তাহলে ঠিক সেম জিনিস আমি আমাদের দেহের ক্ষেত্রেও তাই হয়। আপনি ডাক্তারবাবুর কাছে গেলে আপনার ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য এই সমস্যা হতে পারে, ডাক্তারবাবু ভিটামিনের কতগুলো ভিটামিন দিলেন, বা হাড় ক্ষয়জনিত কারণে যে সমস্যাগুলো হবে ডাক্তারবাবু মেডিসিন দিলেন, বা কোনো ইনফ্লামেশনের কারণে ওখানে কোনো প্রদাহ তৈরি হয়ে গেছে সেই ইনফ্লামেশনটা কমানোর জন্য ডাক্তারবাবু মেডিসিন দিয়ে দিলেন, তার সাথে ফিজিওথেরাপির রোলটা কী হচ্ছে, ফিজিওথেরাপি ডাক্তারবাবু কী করলেন, ভিটামিন ডেফিসিয়েন্সিটা মেটালেন, ইনফ্লামেশনটা মেটালেন, কিন্তু ওখানে যে মাসালগুলোকে বিল্ড আপ করতে হবে বা ডিস্কটাকে আরও যে গ্যাপটা তৈরি হয়েছে সেই গ্যাপটা থেকে আরও যাতে কম না হয়, ওই অবস্থায় যাতে স্টে করে, তার জন্যে ওই প্যারাস্পাইন মাসালগুলো, এখানে যে মাসালগুলো রয়েছে সেই মাসালগুলোকে বিল্ড আপ করাতে হবে। যদি বিল্ড আপ করাতে গেলে সেক্ষেত্রে আপনার ফিজিওথেরাপির শরণাপন্ন হতে হবে, ফিজিওথেরাপির দেখানো ব্যায়ামগুলো করতে হবে। তাহলে আপনারা টোটাল বুঝতে পারলেন যে আমাদের যন্ত্রণা কেন হয়। তাহলে আর যদি হাড়ের যন্ত্রণা শুরু হয় সেক্ষেত্রে আপনাদের মধ্যে সমস্যা কী হয়, যে আমার সারছে না, কারোর ক্ষেত্রে সেরে গেছে, কারোর ক্ষেত্রে সারছে না, এবারে সবাইয়ের সাথে সবাইয়ের হাড়ের রোগ, কারোর ঘাড়ের রোগ সেরে গেছে, কারোর সারছে না, কারোর কোমরের ব্যথা সেরে গেছে, কারোর সারছে না, কেন? এবারে আপনার বাইরে থেকে দেখে বলা সম্ভব নয় আপনার ডিস্ক কী সমস্যা হয়েছে। এমন কারোর ক্ষেত্রে PIVD, প্রোলেপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যাদের হয়ে থাকে তাদের কোমরের ব্যথা সহজে সারানো যায় না। এবারে আপনি সাধারণ কারোর একটা কোমরের ব্যথা হয়েছে, সে সেরে গেছে, ওই ডাক্তারের কাছে গেছিলাম, আমার কোমরের ব্যথাটা একদম ঠিক হয়ে গেছে, কিন্তু সে জানে না যে তার কী সমস্যা বা ওনার কী সমস্যা ছিল, এখানেই আমাদের সমস্যাগুলো জেগে ওঠে। সুতরাং যদি কারোর হাড়ের ব্যথা হয়ে থাকে, আপনারা যে কোনো অর্থোপেডিক ডাক্তার দেখাতে পারেন, তারা কিন্তু, বা যে কোনো ফিজিওথেরাপিস্টকে দেখাতে পারেন, তারা একই ধরনের ট্রিটমেন্ট করতে করতে তাদের অভিজ্ঞতা অনেক বেড়ে গেছে। সুতরাং যে আপনার ওই ডাক্তার ভালো, এই ডাক্তার ভালো, এটা একটা আমাদের মনের একটা ব্যাপার থেকে থাকে, আর একটা পরিচিতি লাভ করে, কারোর ডাক্তারের একটা পরিচিতি লাভ করে, সেক্ষেত্রে ব্যাপারটা হতে পারে। কিন্তু অ্যাকচুয়াল যেটা ব্যাপার, এটা হচ্ছে আপনার বা তার রোগের ডিফারেন্সটার জন্যে রোগটা সারে না। তাহলে আজকের যে ভিডিওটা, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের শরীরের ব্যথা যন্ত্রণা, হাড়ের রোগ কেন হয় আর হাড়ের রোগ হলে কী কী প্রিকুয়েশান নিতে হয়, সেই প্রিকুয়েশানটা কী,
সেই প্রিকশনটা আপনার এক্সারসাইজ করতে হবে, ডাক্তারবাবুর কাছে যেতে হবে, আপনার শরীরে যদি কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জ আসে সেক্ষেত্রে সেগুলো দেখে নিতে হবে। নেওয়ার পর যদি আপনি ট্রিটমেন্ট পার্ট শুরু করেন, আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, এতে ভয় পাওয়ার কিছু নেই। আর এটা আপনাকে মান্যতা দিতে হবে যে আমি এটাকে পুরোপুরি কমপ্লিট করতে পারবো না। এ পর্যন্ত মানে যা ডাক্তারদের হাতে বা সায়েন্সে মেডিকেল সায়েন্সের হাতে যা রিপোর্ট এসেছে, হাড়ের যে রোগগুলো এখনও পর্যন্ত পুরো কমপ্লিট কিওর করবার পরিস্থিতি নেই, কিন্তু হয়তো ভবিষ্যতে প্রতিনিয়ত চেষ্টা চলছে মানুষের যন্ত্রণা লাঘব করবার জন্য চিরাচরিত প্রথায়। তাও যদি ভবিষ্যতে কখনো এই সমস্ত মেডিসিন চলে আসে, যেমন রিমোটয়েড আর্থারাইটিসের মেডিসিন চলে এসছে লং টার্মের, যাদের রিমোটয়েড আর্থারাইটিস আছে তাদের লং টার্মের মেডিসিন সেবন করতে হয়, তার কারণ কি, রিমোটয়েড আর্থারাইটিসকে পুরোপুরি কিওর করা সম্ভব হয়নি, হয়তো ভবিষ্যতে হতে পারে। বা যাদের হচ্ছে মানে নি জয়েন্টের পেন, যেমন হচ্ছে যাদের রিমোটয়েড আর্থারাইটিস রয়েছে এবং তাদের হচ্ছে দুটো হাঁটু অ্যাফেক্টেড হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তার হাঁটু কখনো ভালো থাকবে, এই ভালো আবার ছ মাস পরে হাঁটুর যন্ত্রণা ফিরে ফিরে আসছে, তাহলে সেক্ষেত্রে তাকে মেডিসিন ফিজিও ম্যানেজমেন্টের যে এক্সারসাইজ, এইভাবে যদি সে নিয়মিত করতে পারে ভালো থাকবে। যখন হয়তো ভালো হয়ে গেলেন, আপনাদের সমস্যা মিটে গেছে, তখন আপনারা এক্সারসাইজ বন্ধ করে দিলেন, ডাক্তারের মেডিসিন খাওয়া বন্ধ করে দিলেন, যেটা হচ্ছে যে মেডিসিনগুলো কন্টিনিউ করা দরকার, যেমন রিমোটয়েড আর্থারাইটিসের মেডিসিনটা কন্টিনিউ করা দরকার, আপনারা বন্ধ করে দিলেন, তখন আবার ব্যথাটা জেগে উঠল, আবার আপনারা ডাক্তারের কাছে ছুটতে হবে। তাহলে হাড়ের রোগের ক্ষেত্রে কি করতে হবে, আপনাদেরকে সব সময় অ্যালার্ট থাকতে হবে আর আপনাদেরকে সচেতন থাকতে হবে। যদি এবারে ফিজিও ম্যানেজমেন্টের কারণে কিভাবে চলা উচিত, কিভাবে বসা উচিত, যে যে সমস্যার কারণে যেগুলো ডাক্তারবাবু বা ফিজিওথেরাপিস্ট যে নিয়মগুলো পালন করতে বলবে, যদি আপনারা যথাযথভাবে সেই নিয়মগুলো পালন করেন, একদমই স্বাভাবিক লাইফ আপনারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো যাতে ভিডিওটি দীর্ঘায়িত না হয়, তার জন্য আজকের আমরা হাড়ের যন্ত্রণা কেন হয় এই স্কেলিটন পার্ট দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে, তো আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যাতে যাদের এই রকম সমস্যায় ভুগছে, কী না কী হয়ে গেছে, তাদের কাছে আমার খবরটা যদি পৌঁছে যায়, তারা অন্তত পক্ষে হাড়ের সমস্যা হলে কী করতে হবে, কীভাবে প্রিকশন নিতে হবে, তারা ব্যাপারটা অল্প বিস্তর হলেও বুঝতে পারবে। তো পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, এবং আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।